আজকে তোমাদের সাহিত্যমুকুল বই থেকে পূজোর সানাই এই কবিতাটা পড়াবো। সবাই দেখো তোমাদের পূজোর সানাই এই যে কবিতাটা চতুর্থ পাঠ, দেখো চোদ্দ নম্বর পাতায় রয়েছে, বইয়ের এই পেজটা বার করে নাও। পূজোর সানাই এই কবিতাটা লিখেছিলেন কে? ঠিক আছে, তোমরা সবাই কপিতে একটু লিখে নাও। দেখো তোমাদের বইয়ের এই যে কবিতাটা শেষ হয়েছে, সেখানে শেষে রয়েছে নামটা, তবু বলছে লিখে নাও। এটার কবিতাটা লেখো, মানে কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ এটা তোমাদের মনে রাখতে হবে, পূজোর সানাই কবিতাটার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বানানটা সবাই ভালো করে মন দিয়ে দেখবে, একদম ভুল করবে না। দেখো বানানটা হচ্ছে র বয় দীর্ঘি দন্ত ন দয়ে র পোলা দন্ত ন আকার তো রবীন্দ্রনাথ ঠাকুর, থয়ে আকার কয় হস্য র রবীন্দ্রনাথ ঠাকুর, র বয় দীর্ঘি দন্ত ন দয়ে র পোলা দন্ত ন আকার তো রবীন্দ্রনাথ ঠাকুর, থয়ে আকার কয় হস্য র। কবিতার শেষে দেখো কবির নাম দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়, ঠিক আছে, আর বলা হয় কবিগুরু, বিশ্বকবিও বলা হয়, কবিগুরুও বলা হয়, ঠিক আছে, এগুলো নোট করে নাও। রবীন্দ্রনাথকে কি বলা হয়? বিশ্বকবি। দেখো আমি লিখছি বয় হস্যই তাল হস্যই বয় বিশ্বকবি, আর এটা কি বললাম কবি গুরু, গয়াসুর আসু কবাসী কবি গয়াসুর আসু গুরু, তাহলে বিশ্বকবিও বলা হয়, কবিগুরু বলা হয়, এগুলো নোট করে রাখো, এগুলো তোমাদের জানার জন্য, তোমরা জেনে রাখছো এখন থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণের সাল আমি বলছি, এটা মনে রাখার জন্য, এটা নোট করতে হবে না। 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ হয়, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন, আর তার মৃত্যু হচ্ছে 1941, ঠিক আছে, 1941 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয়, ঠিক আছে, এই দুটো সাল মনে রাখবে একটু, 1861 জন্ম 1941 মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে। এবার বলি পূজোর সানাই এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ হচ্ছে যেটা অনেকগুলো কবিতা নিয়ে তৈরি একটি গ্রন্থ, তাহলে পূজোর সানাই এই কবিতাটার কাব্যগ্রন্থের নাম বলছি, দেখো শিশু ভোলানাথ তার বসে হস্যই তার বসে হস্য, শিশু ভোলানাথ ভয়কার লয়ে আকার দন্ত নে আকার থ, এটা হচ্ছে কাব্য গ্রন্থ, এই কাব্যগ্রন্থে এই পূজোর সানাই বলে কবিতাটা আছে, কিন্তু পূজোর সানাই এই কবিতাটা এই নামে পাবে না, পাবে কোন নামে? খেলা ভোলা, মনে রাখবে এগুলো একটু কপিতে নোট করে নাও, কাব্যগ্রন্থ হচ্ছে শিশু ভোলানাথ, আর কোন কবিতার অংশ? খেলা ভোলা, এই নামে পূজোর সানাই কবিতাটা পাবে, কিন্তু পুরোটা দেখো পূজোর সানাই বলে এই অংশটুকু দেওয়া হয়েছে, খেলা ভোলা কবিতাটা পুরোটা তোলা নেই, খেলা ভোলা কবিতাটার অংশ, এই কবিতার অংশ হচ্ছে পূজোর সানাই, যে অংশটা তোমাদের তুলে দিয়েছে, তাহলে খেলা ভোলা আসল কবিতার নাম, সেই কবিতার থেকে কিছুটা অংশ তোমাদের বইতে তুলে দিয়েছে, কি নামে? পূজোর সানাই। এই কয়েকটা জায়গা একটু মনে রাখবে, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা এই কবিতার কবির নাম, আর কি বললাম তাকে কি বলাতো? বিশ্বকবি বলাতো অথবা কবিগুরু, এটা মনে রাখবে, আর এই জায়গাগুলো এই যে কোন কাব্যগ্রন্থ এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। এবার পূজোর সানাই কবিতাটা কি দেখবে? একটা কল্পনা বিলাসী শিশু, তোমাদের মতো সে একটা শিশু, কিন্তু সে কল্পনা করে অনেক, তার মনে অনেক কল্পনা আছে, সে কল্পনা প্রবণ, সে শিশু মনে কিছু জিজ্ঞাসা হচ্ছে, কোন সময় সে অনেক কিছু চিন্তা করছে, অনেক কিছু কল্পনা করছে, আবার অনেক সময় সেই কল্পনা থেকে তার মনে কিছু জিজ্ঞাসাও আসছে, এই কল্পনা প্রবণ শিশু মনকে এই শিশুটিকে বালকটিকে তুলে ধরা হয়েছে এই কবিতা, ঠিক আছে, তোমাদেরই মতো সে একজন ছোট শিশু, ঠিক আছে, তার মনে অনেক কল্পনা রয়েছে, সেই কল্পনা বিলাসী সেই কল্পনা প্রবণ মনে এখানে তোমরা দেখতে পাবে। কবিতাটা আমি প্রথমে একটুখানি আছে পড়ে দিই, পরে আমি আরো একটু ভালো করে পড়বো, সবাই বইটা একটু দেখো, পূজোর সানাই এই যে চোদ্দ নম্বর পাতায়। পূজোর সানাই সেদিন ভোরে দেখে উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাসের ডালে ডালে, একদিন ভোরবেলায়, ভোর মানে খুব সকালে, ভোর মানে খুব সকালে, নোট করো, ভোর মানে খুব
সকালে এটা কপিতে নোট করে নাও ভোর মানে খুব সকালে ভয় ওকার র ভোর মানে খুব সকালে সেদিন পড়ে একদিন সকালবেলা উঠে দেখছে কি দেখছে বৃষ্টি বাদল গেছে ছুটে বৃষ্টি বাদল গেছে ছুটে মানে বন্ধ হয়ে গেছে ছুটে মানে এখানে ছুটে চলে যাওয়া নয় এখানে ছুটে মানে হচ্ছে বন্ধ হয়ে গেছে তার মানে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে সে একদিন ভোরে উঠে একদিন সকালবেলা উঠে দেখছে বৃষ্টি বাদল গেছে মানে বন্ধ হয়ে গেছে বৃষ্টি বাদল গেছে ছুটে ঠিক আছে ছুটে মানে বন্ধ হয়ে গেছে কপিতে নোট করে নাও ছুটে মানে বন্ধ বদ অন্ত নয় তাই বন্ধ পেস হয়ে পেস হয়ে গেছে গেছে তারপরে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাসের ডালে ডালে বৃষ্টি বাদল চলে গেছে আমি কি আকাশ পরিষ্কার সূর্য উঠেছে তাই বলছে রোদ উঠেছে ঝিলমিলিয়ে ঝিলমিলিয়ে মানে চারদিকটা ছয়মল করছে ঠিক আছে চারদিকটা ছয়মল করছে বাঁশের ডালে ডালে বাঁশ গাছের ডালের ফাঁক থেকে সূর্যকে দেখা যাচ্ছে তাই রোদ উঠেছে বলছে ঝিলমিলিয়ে মানে ছয়মল করছে বাঁশের ডালে বাঁশের ডাল বাঁশ গাছের ডালের ফাঁক থেকে সূর্যকে দেখা যাচ্ছে রোদটা দেখা যাচ্ছে সেটাই বাচ্চাটা বলছে আজকে অবধি থাকুক পরের দিন বাকি অংশটা পড়াবো ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনে নাও যেগুলো বললাম ওকে নোট করে নেবে কপিতে পরদিন বাকিটা পড়াবো আজকে বাঁশের ডাল ডালে অবধি থাকলো সবাই পেন্সিলে মার্ক করো ওকে স্টুডেন্টস।